ভোর তখন 6:15। নতুন বছরের সূর্য আকাশে উকি দেওয়ার মুহূর্ত থেকেই রমনার বটমূল জেগে ওঠে প্রাণের ছোঁয়ায়। বাংলা 1431 সালকে সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ছায়ানটের শিল্পীরা স্বাগত জানান গানে গানে, আর হাজারো শ্রোতা নতুন বছর শুরু করেন সুরের মূর্ছনায়। শিল্পীদের সুর মুগ্ধতার যে আবহ তৈরি করে তার ফাঁকে ফাঁকে চলেছে একক আবৃত্তি, যাতে অশুভ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছিল জোরালো প্রতিবাদের আহ্বান। দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। গানে কথামালায় দেশপ্রেম এসেছে ঘুরে ফিরে বারবার। শিল্পীদের কণ্ঠে ছিল প্রকৃতি প্রেম আর মানব প্রেমের জয়গান। আত্ম উপলব্ধির মাধ্যমে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে সাম্যের সমাজ প্রতিষ্ঠার বলিষ্ঠ আহ্বান এবারও ছিল পুরো আয়োজন জুড়ে। ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বছরের শুরুটা যদি এত আনন্দময় হয়, আশা করা যায় সারাটা বছরই আনন্দময় হবে। মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, সো আমার মা আমার দেশকে মলিন করা যাবে না। বাঙালির একটা ঐতিহ্যগত দিন, এটাকে উদযাপন করার জন্য আমরা প্রায় প্রতি বছরই আসি। আমাদের পুরনো সব কিছু শেষ করে নতুন একটা উদ্দীপনা নিয়ে, যাতে নতুন কিছু মোকাবেলা করার সাহস আমরা পাই। বাঙালির নিজ সত্তা ও সংস্কৃতিকে আঁকড়ে ধরে বাঁচার এ আয়োজনে যারা যোগ দিয়েছেন তাদের মতে জোরালো হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা। একদিকে আত্মশক্তি, আরেকদিকে নবজাগরণ এবং অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সকলের মিলন, সকল মানুষের একটা মহামিলন। বাঙালি সেই মহামিলনের ক্ষেত্র তৈরি করেছে বাংলাদেশে। মানবতার জয় হোক, সেই জন্য আমরা সবসময় রবীন্দ্রনাথ, নজরুল এবং লালনের কণ্ঠ ধরে মানবতার জয়গান গাইতে চাই এবং পৃথিবীতে শান্তি নেমে আসুক, এটাই আজকের এই নববর্ষের দিনে আমাদের প্রার্থনা। ভাষা সংস্কৃতির জন্য বাংলাদেশিদের আত্মদানকে সম্মান জানাতে এবং বর্ণিল উৎসবে যোগ দিতে ছুটে এসেছেন ভিনদেশিরাও। আমি এসেছি ইন্ডিয়া থেকে, এই প্রথমবার এখানে এসেছি, এখানে দেখতে এসেছি, এইটার উদ্দেশ্য করেই আসা, তো সেই জন্যে আমার খুব ভালো লাগছে এখানে এসে। আয়োজকদের প্রত্যাশা, তরুণদের হাত ধরেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আছে দুঃখ, আছে বৈষম্য, আছে দুর্নীতি, তা সত্ত্বেও আমরা এগিয়ে যেতে চাই, মানুষের হাতে হাত রেখে এগিয়ে যেতে চাই। এখানে তরুণ প্রজন্মকে যুক্ত করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের হতাশ হবার কোনোই কারণ নেই। আমরা যদি একে অপরের উপরে হাত রেখে আমরা যদি এই সমাজকে আবার গড়ে তুলি, আমি বিশ্বাস করি বাংলাদেশ তার যে হারিয়ে যাওয়া, কিছুটা হারিয়ে যাওয়া ঠিকানা, সেটি তারা ফিরে পাবে। পূজা ছুটি অথবা ঈদের ছুটি সব উপেক্ষা করে তারা কিন্তু এই বর্ষবরণের অনুষ্ঠানে এই প্রজন্ম এসছে। এর চেয়ে আর বেশি আশা কি হতে পারে? বৈশাখী উৎসবের রং মনে প্রাণে অঙ্গে ধারণ করে জীর্ণতা আর অশুভকে পিছনে ফেলার প্রত্যয় ছিল উপস্থিত সবার চোখে মুখে। রমনার বটমূলের এই আয়োজন থেকে সমস্ত সাম্প্রদায়িক শক্তিকে পেছনে ফেলে, সমস্ত অশুভকে পেছনে ফেলে একটি সুখী, সুন্দর, সুন্দরের পথে হাঁটা বাংলাদেশের স্বপ্ন দেখানো হলো, আহ্বান জানানো হলো তরুণ প্রজন্মকে, তারা যেন একটি সুন্দর বাংলাদেশ তৈরি করে। শাতিলা শর্মিন, সময় সংবাদ, ঢাকা।